করতে পারছো দান কি করব ভিডিও কে দে দাও ভিডিও কি করে করব এখন খাই সব মোটামুটি ইয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন পাগল নিয়ে মেলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা শ্যামভাই শ্যামভাই তো যত পাগলের খেলা প্রিয় দর্শক দেখলেন ভস্ম বাবু ফাবু সাধু ফাবু রয়েছে মোটামুটি পয়সা না দিলে মারধর দিচ্ছে ঠিক আছে পুরো পয়সা পয়সা চারিদিকে পয়সা দাও তামাশা দেখো পয়সা যার নেই তার কিন্তু সে তামাশা দেখাতে পারবে না তো প্রিয় দর্শক তোমাদের দিকে দেখাবে বলে উদয়গিরি আর খণ্ডগিরি আমি আর হাঁটতে পারছি নাই তিন দিন ধরে পুরো হামানি বেরিয়ে গেল তো চলো চলে যাচ্ছি প্রায় উদয়গিরি আর খণ্ডগিরির দিকে আর বহু কষ্ট হচ্ছে রে ভাই বলতে পারছি না যে কিভাবে আমি হাঁটবো সকাল থেকে খাওয়াও নেই কিছু নেই একটা ডাব খাবো ভাবছি তার ডাবও পাচ্ছি না খুবই টেনশনের মধ্যে আছি তো চারধারে কিন্তু ভাই জঙ্গল দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যেই রয়েছে মঙ্গল সেই মঙ্গলে বেরিয়ে যাচ্ছি প্রিয় দর্শক আর আমাদের দেখতে পাচ্ছেন ভারতবর্ষের পতাকা ঝান্ডা ঘুরছে আর সেখানে দেখতে পাচ্ছেন পাহাড় তো চলো আমরা ভিড়ভাট্টার মধ্যে চলে এসেছি ভাই আর গাছে কিন্তু অনেক দূর থেকে এরকম সব লাগানো রয়েছে তো চলো উদয়গিরি আর খণ্ডগিরি চলে এসেছি তো ভাই এখানে এসে টিকিট কাটতে হবে নাহলে ওখানে ঢুকতে দেবে না পুলিশের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ আমরা টিকিটটা কাটবো সরাসরি জামভাই চলে এসেছি দেখো না একদম মোটামুটি তোমাদের দিকে দেখায় চলো উদয়গিরি খণ্ডগিরি যাওয়ার আগে টিকিট এখানে পাওয়া যায় টিকিট হ্যাঁ তো চলো টিকিটটা কাটতে লাইন লেগে গেছে প্রিয় দর্শক কোন দিক দিয়ে যাবো আমি কিছু খুঁজতেই পাচ্ছি না রে ভাই আর বলছে না কথা হ্যাঁ উঠবো হ্যাঁ পঁচিশ টাকা করে কেন পঞ্চাশ টাকা ওই তো মোদের কজন আছে মোদের গুলাই কার না তিনজন পাঁচজন মোর পাঁচজন না না শ্বশুর তো প্রিয় দর্শক এখানে টিকিট কাটতে হবে টিকিট কত করে রেট জানবো আমি গিয়ে বিশাল ভিড় লেগে গেছে দেখো শুধু টিকিটের জন্য ভিড় কি অবস্থা মাত্র পঁচিশ টাকা করে কত খরচা কোথা থেকে আসছেন বাঁকুড়া বাঁকুড়া থেকে আসছো দেখতে পাচ্ছ ঘুরতে উদয়গিরি খণ্ডগিরি ভালো জায়গা তো তো চলো তোমাদের দিকে দেখাবো এখানে টিকিটটা আগে কেটে নি ভাই এখানে এসে আমি সাদা সাদা লোক দেখতে পেয়েছি দেখো তোমার দিকে দেখাই একটু দেখুন খুবই সুন্দর মোটামুটি আপনাদের বাড়ি কোথায় স্যার বাড়ি কোথায় ঘর কোথায় ঘর বুঝতে পারছি না প্রিয় দর্শক দেখতে পাচ্ছ আমিও বলতে পারছি না উড়িয়া ভাষায় তো মোটামুটি অনেক দূর থেকে এসে মোটামুটি বুঝতেই পারছো কন্ডিশনটা কী অবস্থা মানে জিজ্ঞাস করলাম ঘর কোথায় বলতে পারছি না মানে কি মানে উড়িয়া হিন্দি ফিন্দি হবে আর কি তো চলো টিকিটটা কেটে ওরা নিয়ে এসছি আমি সে পাশটা গিয়ে দেখাই ঘর কোথায় গো আমার কাশ্মার হ্যাঁ কাশ্মার কাজমান থেকে এসছে ভাই দেখতে পাচ্ছ কি অবস্থা এখানে বিভিন্ন রকম লোক মোটা বউ বাচ্চাগুলা কোথায় গেল হারিয়ে গেল নাকি আমি কিছু খুঁজে পাচ্ছি না বন্ধু তো চলো তোমাদের দিকে দেখাই এখানে কী কী খাওয়ার পাওয়া যাচ্ছে এখানে খাওয়ার পাওয়া যাচ্ছে বলছি বলছি এদার নারিয়েল পানি কিধার মিলেগা নারিয়েল পানি নাই নাই তা নারিয়েল পানি নাই নাই ভাই এখানে নারিয়েল পানি পাচ্ছি না খুবই আমার কষ্ট তো মোটামুটি কোথা গেল ঘরের লোক খুঁজে পাচ্ছি না দেখুন ওয়েলকাম মাই প্রিয় দর্শক উদয়গিরি আর খণ্ডগিরি তোমাদের দিকে আজ দেখাবো কোলাঘাট থেকে শ্যাম ভাই তো দেখতে পাচ্ছেন পেছনে উদয়গিরি খণ্ডগিরি আছে আমরা উঠছি একদম দেখতে পাচ্ছেন পঁচিশ টাকা করে কাউন্টারে টিকিট টিকিট ফিকিট কাটার পরেই আমরা বেরিয়ে যাচ্ছি সেই জায়গায় আর এখানে পুলিশ রয়েছে টিকিট চেক করার জন্য তো চলো দর্শক এখানে দেখতে পাচ্ছো দান কি করব ভিডিও কি করে করব এখানেই তো এমনি দান করতে হচ্ছে পঁচিশ রুপিয়া তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে সব সাধু বাবারা রয়েছে তো এখান দিয়েও ছবি ফবি তোলার ব্যবস্থা আছে খুবই ভালো মোটামুটি ব্যবস্থা দেখতে পাচ্ছো সেখানে টিকিট কাউন্টার রয়েছে আর এখান দিয়েও মোটামুটি সব সাধুরা রয়েছে হ্যাঁ কোনো অসুবিধা নেই এখানে শৌচালয় আর বাথরুম সবই রয়েছে ব্যবস্থা কোনো অসুবিধা নেই আপনাদের দিকে দেখাই শ্যাম ভাই সরাসরি এখানে হোমযজ্ঞ করা হয় উদয়গিরি খণ্ডগিরি সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে পুরো আর মোটামুটি নিচেও ফ্যানরা সব আসে চলায় তো চলো তোমাদের দিকে দেখাই বিরাট সব সাধু বাবা টাবা রয়েছে এখানে হোমযজ্ঞ করতে করতে সব ঝামা দিয়ে উঠব হ্যাঁ এখানে কী ঠাকুরের মন্দির আছে কোথায় বাড়ি কোথায় তো দেখতে পাচ্ছ প্রিয় দর্শক কলকাতা থেকেই আমাদের এসছে খুব ভালো লাগছে কবে আসছো তো তিন দিন আসছে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি
পাহাড়ের উপরে ভাই খুব কষ্ট, ও মাই গড, এত কষ্ট বলে বুঝাতে পারবো না তোমার দিকে। তো দেখো এখানে সব আইসক্রিম খেতে খেতে উঠছে উপর দিকে, তো চলো তোমাদের দিকে দেখাই। আমগুলো আছে দিয়ে 10 টাকা করে নিলি ভাই, জল দিদি ওইটাই হলো। এখানে কি আছে? এখানে কোনো কিছুই না, খালি মন্দিরটাই দেখা দিচ্ছে। চলো পয়সাগুলোকে লুটে নিচ্ছে, তাহলে তো আর কি। তো চলো পয়সাগুলো লুটে নিচ্ছে, আমরাও লুটতে চাই, এসেছি বাইর থেকে পয়সা খরচা করার জন্য, এখানে লুটানোর জন্য। চলো তো কাকার মোটামুটি গলার সুরটা খুব ভালো। নাম কি আছে? নবদ্বীপ হালদার। নবদ্বীপ হালদার, বাড়ি কোথায়? বাড়ি মেদিনীপুর। তো দেখতে পাচ্ছ আমাদের মেদিনীপুরের লোক বলেই কিন্তু সত্যি কথা বলছে। তোর ঘর কোথায় রে? ঘর কোথায়? এ জানেনি বুঝতে পারেনি বাংলা কথা ভাই। তো চলো আমি যাচ্ছি পাহাড়ের উঁচুতে, তো চলো পাহাড় দেখাবো তোমার দিকে। বিশাল কষ্ট, ও মাই গড, খুব কষ্ট। কেমন কষ্ট হচ্ছে গো? ভালোই কষ্ট হচ্ছে। ভালোই কষ্ট হচ্ছে রে ভাই। ও কত ফুট নিচেতে আসলাম বলে বুঝাতে পারবো না। এখানে দর্শক কোন দিকে যাবো এবার? সব পাহাড়, চারিদিকে পাহাড়ে পাহাড়ে ভরা। তো ভাই সব পাহাড় পাহাড় দিয়ে উঠতে হচ্ছে, পাহাড়ের গলিগুলো দেখতে পাচ্ছ। এই পাহাড়টা কত বছর পুরনো আছে? গো জানতে পারেনি বুঝতে পারেনি ভাষা, মোটামুটি কি ভাষা। আচ্ছা দেখতে পাচ্ছি কাকিমা আইসক্রিম খেতে খেতে উঠছে। কাকিমা, কাকিমা বলছি এটা কোথা থেকে আসছেন? বুঝতে পারেনি বুঝতে পারলেও বলবেনি ভাই। এখানেও সব মোটামুটি ঘোড়ার নাট পাট আছে। এই ঘোড়ার নাট কত করে রেট আছে? 250, কম সম হবে নি দোকানে লাগানোর জন্য? এগুলো অরিজিনাল আছে তো? আর এটা তো ক্ষয়ে গেছে একদম। কত কত? তো ভাই 200 টাকা করে এগুলো। আমি আসছি উপর থেকে, দেখি যাওয়ার সময় নিয়ে যাবো। তো বাদাম বাদাম দাদা, বাদাম বাদাম আমার কাছে লাগে ভুবু কাঁচা বাদাম, আমার কাছে শুধু আছে ভাজা বাদাম, কাঁচা বাদাম, বাদাম খেয়েছি। তো চলো, আর এই দেখতে পাচ্ছ ছেনাগুলো চলে যাচ্ছে, আমরা সিঁড়িতে উঠছি। এই না সাধু বাবাও রয়েছে, কোথা বলবো, সব পাহাড়ের নিচে চিলিম ফিলিম সবই আছে ব্যবস্থা। চিলিম ফিলিম রয়েছে টান দেওয়ার জন্য। তো ভাই একদম ওই হনুমান রয়েছে, আস্তে তেড়ে পায়ে অজগর, আস্তে তেড়ে আয়ামটি খাবো পেড়ে উপরে উঠছি এবার। তো প্রিয় দর্শক মুখটা দেখা কেমনটা হেলা, তো প্রিয় দর্শক বাদাম দেবো দেখো। আইলা রে মর দামার, ভালো তো, ভালো আছো? তাহলে কেন হনুমান আছে? তো ভাই এখানে বাঁদর আর হনুমানদের জন্য কিন্তু আমি খাওয়ার নিয়ে এসেছিলাম, ঠিক আছে? এই খাচ্ছ তো মোর পয়সার জিনিসটা খাচ্ছে খুবই ভালো এরা। তো চলো আমি যাচ্ছি উপরে উঠে, তোমাদের দিকে সেই মন্দির দেখাবো। তাদের কাছ দিয়েই আমরা বেরিয়ে যাচ্ছি ভাই। এটা বাচ্চা দেখতে পাচ্ছ, ছোটো ছোটো বাচ্চা কেমন হয়েছে? তো চলো সেই উঁচু দিয়ে, আয় সোমা, চলো সোমা। চলো প্রিয় দর্শক কোথা দিয়ে ওই পাহাড়ে উঁচু দিয়ে উঠছি, খুবই কষ্ট পাচ্ছে বাবা। আচ্ছা দেখুন কাবা কোনো ব্যাড কার না, কামড়ে দিবে। তো চলো চলো দেখে এদিকে শ্রোতা, এখানে মোটামুটি শৌচালয়ের ব্যবস্থা আছে উপরে। তো চলো কোন জায়গা দিয়ে যাচ্ছি পাহাড়ে দেখো। হ্যাঁ কার কাছে? হনুমানের কাছে। ও মাই গড, সাইকেলের রড। হ্যাঁ উঠছি পাহাড় দিয়ে, পাহাড় দিয়ে তো প্রিয় দর্শক একটা গান গাইতে ইচ্ছা হচ্ছে এই উঁচুতে উঠে। পাহাড়েরই জঙ্গলেতে মানুষ খেকো বাঘ থাকে, আবার মাঝে মাঝে ডোরা ডোরা ডাক থাকে। তো এখানে বাঘ থাকে কি শুধু হনুমান থাকে? তো দেখতে পাচ্ছ সেই পাহাড়ে উঁচুটা, সেই উঁচু থেকে মানুষ যদি নিচে পড়ে তাকে আর ফিরে পাওয়া যাবে না। তো চলো মন্দিরে চলে এসেছি, খুব শীঘ্রই মধ্যে মন্দিরটা তোমাদের দিকে দেখাবো। প্রচুর কষ্ট লাগছে, সরজা সরজা ভাই। তো প্রিয় দর্শক বেরিয়ে যাচ্ছি, আর দেখতে পাচ্ছি এসে এসে সবাই বসে পড়েছে, কি ব্যাপার বসে পড়েছো যে? দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছে,
দর্শক এটা হচ্ছে সেই মন্দির, উদয়গিরির মন্দিরটা। এই মন্দিরটা কিন্তু 9:30 সময় খুলবে। তার আগে আমরা দিকে দেখাচ্ছি, আপনাদের দিকে দেখুন কত উঁচুর মধ্যে আমরা রয়েছি। সেই পাশটা দেখতে পাচ্ছেন পুরো শহর রয়েছে, তারপর সেটা হচ্ছে এটা উদয়গিরি, সেটা হচ্ছে খণ্ডগিরি, মানে দুভাবে পাহাড়টা ভাগ হয়েছিল। খুবই ভালো লাগে। ম্যাডাম ম্যাডাম বাড়ি কোথায়? আরে এদিকে দেখো, লজ্জা নাই। ঘর কোথায়? তো আরামবাগ দিকে এসে দেখতে পাচ্ছ সব বাঙালি লোকই আছে, কিন্তু লজ্জায় কেউ কিছু বলছে না। প্রিয় দর্শক, জায়গাটা কেমন? তো খুবই ভালো লাগছে জায়গাটা। তোমার দিকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। আর মোদের বাচ্চাটা কোথায় গেল? পাচ্ছি না, কোথা রে? তুই দাঁড়া ওখানে, দাঁড়া। তো চলো মন্দিরটা একটু দেখিয়ে পার না। এখানে কিন্তু অনেকে লাইন দিয়েছিল, এটা গেট খোলার পরেই কিন্তু সবাই ঢুকে যাবে 100-তে। তো সেটাই বোঝাচ্ছে এখানে। আর জুতো টুতো সব মোটামুটি অন্য সাইডে খুলতে হবে। তো দেখতেই পাচ্ছেন একটা ব্যাপার। আর মন্দিরটা দেখতে পাচ্ছেন সেই উঁচু চূড়া দেখা যাচ্ছে, দেখা যাক কি হয়। তো মোটামুটি খুবই টেনশনের ব্যাপার। উদয়গিরির কিন্তু একদম আমরা কিন্তু পাহাড়ের উঁচুতে আছে, যেহেতু এখনো টাইমটা একটু লাগবে খুলতে। তো সেই জন্য আমি কিন্তু ভিতরে ঢুকে পড়েছি। ভিতরটার পরিবেশটা দেখতে পাচ্ছেন বিরাট পাহাড়ের পাহাড়ে ভর্তি। কিন্তু এখানে সব সাধু বাবাটাও আছে দেখতে পাচ্ছি। রান্না ফান্না হচ্ছে, কী হচ্ছে আমি একটু কাছে গিয়ে দেখব এবং আপনাদের দিকেও দেখাচ্ছি। দাঁড়া, চলো আমি চলে এসেছি এই জায়গায়। তো দেখো মোটামুটি সব বট গাছের নিচে, এখানে জগন্নাথের পুজো হয় দেখতে পাচ্ছেন। মোটামুটি এটা উদয়গিরি, এখানে সব সাধু বাবারাও রয়েছে। এই গাছটা বহু পুরনো বট গাছ একটা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, দেব বটন বলে কিন্তু বট গাছেরই মতন দেখতে, কিন্তু এটা বট গাছ না, পাতাটা পুরো আলাদা। হ্যাঁ, দেবসভা মে দেব বট। আচ্ছা আচ্ছা, দেবসভার দেব বট। আচ্ছা, এখানে পূজাও দেয় মানুষ অনেকে? দেবসভা দেব বট। আচ্ছা আচ্ছা, পুজো কটা থেকে চালু হবে? ও আর 2 ঘন্টা। তো আর 2 ঘন্টা থেকেই, পর থেকেই কিন্তু ভাই এই জায়গায় পুজো শুরু হবে। তো চলো, একটা বিরাট মোটামুটি জঙ্গলের মধ্যে রয়েছে এই জায়গাটা উদয়গিরি। আচ্ছা, খণ্ডগিরিতে কোনো হচ্ছে এরকম? খণ্ডগিরিটা, আচ্ছা খণ্ডগিরি। আর খণ্ডগিরিতে কি মন্দির আছে? দেবসেবা। ও, দেবসেবা রয়েছে মোটামুটি। দেখো এখানে এনাদের ভোগের ব্যবস্থা হচ্ছে। চলো তোমাদের দিকে পুরো দেখায় ঘুরিয়ে। বিরাট একটা জঙ্গল, এই পাহাড়ের উপরেও জঙ্গল রয়েছে, মানুষ বসবাস করছে এই জায়গাটায়। তো বুঝতে পাচ্ছেন কি অবস্থা, একটা মনের মধ্যে আলাদা ফিলিংস। পুরো পুরো জঙ্গলের মধ্যে আমি একা, যারা আমার সাথে এসেছিলো সবাই কিন্তু ভাই পালিয়ে গিয়েছে। আমি একাই আপনাদের দিকে দেখাচ্ছি পুরো পাহাড়ের ভিতর দিয়ে। দেখো শুধু জঙ্গল আর জঙ্গল, একটা আলাদা দৃশ্য আপনাদের সাথে আজকে পুরো শেয়ার করছি। পূর্ব মেদিনীপুর থেকে কোলাঘাটের শ্যাম ভাই। তো দেখতে পাচ্ছেন মন্দির যতক্ষণ না খুলছে আমরা এখানে ওয়েট করছি, 9:30 কিন্তু মন্দিরটা খুলবে। মোটামুটি বিরাট একটা ব্যাপার। আর সেখানে কিন্তু এটা হচ্ছে খণ্ডগিরি, আর উদয়গিরি খণ্ডগিরি যাই হোক হবে। তো ভাই দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু পাহাড়ের লোক উঠছে সেই জায়গায়। তোমাদের দিকে দেখাচ্ছি কি অবস্থায় রয়েছে। তো বন্ধুরা এখানে দেখুন, এই মন্দির কিন্তু সকাল 9:30 খুলে, তার আগে দেখতে পাচ্ছেন এই মানুষগুলো কিন্তু মন্দিরের ভিতরে ছিল। তো আমরা যারা দর্শক, দূর থেকে বহু ভক্তরা এসেছিলাম এই জায়গায়, কিন্তু এখানে যারা এই দুটি লোক ছিল তাদের দিকে মানে বাজে ব্যবহার করছে, বলছে জুতো দূরে দূরে দাঁড়াও, এখানে ভিড় করবে না। তো দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতর থেকে যারা বেরাচ্ছে, জানি না কোন ধর্মের মানুষ, সনাতন ধর্মের, সবাই কিন্তু মন্দিরের পক্ষ ভিতর থেকে কিন্তু প্রায় ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন জুতো পরে বেরাচ্ছে। কিন্তু যারা এখানে সামনাসামনি ছিল তাদের দিকে বলছে জুতা পরে ঢোকা যাবে না। তো তাদের সাথে কিন্তু এখানে যে দুটি লোক দাঁড়িয়েছিল কিন্তু বাজে ব্যবহার করছে। তো আমাদের দিকেও এখানে ভিড় করতে দেয়নি, দূর দূর করে দাঁড়িয়েছিল, সেটা আমি ভিডিও করিনি। তো আপনাদের দিকে পরে দেখাচ্ছি যত মহিলাগুলো বেরাচ্ছেন এনারা কিন্তু মন্দিরের ভিতরে ছিল। দেখুন একজনকে কিন্তু হাত ধরেই বের করছে এবং তারই মধ্যে প্রায় মানুষের পায়ে কিন্তু জুতো রয়েছে, জুতো পরেই কিন্তু মন্দির থেকে তারা বেরাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই মহিলাটাও জুতো পরে বের করে, দেখুন ওই মহিলাটার পায়েও জুতো। কিন্তু কিছু মানুষের জন্য নিয়ম হবে সবাইয়ের জন্য একই, কে ভিআইপি কে বড় লোক তাদের জন্য কিন্তু সিস্টেমটা আলাদা। আপনারা দেখতেই পাচ্ছেন যারা মন্দির দিয়ে বেড়াচ্ছে বেশিরভাগই পায়েতে কিন্তু সবাইয়ের জুতো রয়েছে। এটা আমি সবাইকে অনুরোধ করবো, যেমন সিস্টেম সবাইয়ের জন্য একই। কিন্তু বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের উপর থেকে ভিউটা দেখাচ্ছি, মন্দিরের ছবি তুলিনি, কেন মন্দিরের এখানে ছবি তুললেই 500 টাকা ফাইন।
ফাইন লিখাই আছে, কিন্তু অনেকেই মোবাইল দিয়ে ছবি তুলছে, আমি কিন্তু ছবিটা তুললাম না। আমি মন্দিরের উপর থেকে শুধু চারি সাইডের পাহাড়ের উপরটা দেখাচ্ছি। এখানেই পাশে কিন্তু দূরেই দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট রয়েছে, এখান থেকে হেলিকপ্টার উঠে। তো মন্দিরের উপর থেকে ভিউটা কিন্তু খুবই ভালো লাগছে, জায়গাটা পুরো দেখে দেখুন। ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন, যারা পূজা করতে চায় জগন্নাথ বিভিন্ন জায়গায় কিন্তু পুজো করার ব্যবস্থা আছে। বহু ভক্তরা কিন্তু সব উঠে উঠে আসছে, আমরা কিন্তু লেবে লেবে যাচ্ছি তোমাদের দিকে দেখাই। তো এখানে একটা সব থেকে বড়ো জিনিস দেখলাম, এসে ভিআইপি লোক কিংবা যাদের পয়সা আছে তারা কিন্তু জুতো পরে মন্দিরে উঠছে, গিয়ে তাদের জন্য ছাড়াচ্ছে, যারা এমনি লোক তাদের জন্য কিন্তু একদম এলাও নয়। এটা একটা বড় বিষয় আপনাদের দিকে দেখালাম সরাসরি। তো চলো আমরা সিঁড়ি দিয়ে লাভজি, তোমাদের দিকে দেখালাম এটা খণ্ডগিরি জায়গাটা, যে পাহাড়ের উঁচু থেকে কীরকম লাগে সেই জায়গা। তো আমরা ধীরে ধীরে এবার কিন্তু নিচের দিকে যাচ্ছি। এখানে মোটামুটি বলে চিলিম ফিলিম মারছে দেখতে পাচ্ছেন একদম। তো এইদিকে একটা পাহাড় আছে দেখতে পাচ্ছ উঁচু, ওটা তপবনের মতন লাগছে দৃশ্যটা, কিন্তু তপবন নয়, ওটা কম হবে, 50 হবে। আমরা এতে গেছিলাম তপবন, জানো তপবন, তপবনে গেছিলাম 50 টাকা করলে সিট, 80 টাকা বেশি রেট বলছে। তো নিলাম না, 80 টাকা রেট বেশি বললো ভাই, ভেবে বুঝে কিনতে খরচা করতে হবে, খরচা করতে অনেক কষ্ট হয় ইনকাম করতে। এখানে একজন হাত কাটা লোক, তার হাত নেই, পায়ে করে দেখি খোল কত্তাল বাজাচ্ছে, তার ভিডিও করবো ভাবছিলাম, তো বলে ভিডিও নয় মানে কোথাও মানে কিছু করে এসছে, হয়তো এমনই যে এখানে এসে এসব করছে, হয়তো ছাড়লে ভাইরাল হয়ে যাবে এরকম কোনো ব্যাপার আছে। সব মোটামুটি ইয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন, একটু দিয়ে দাও ভরসা দিয়ে দাও। তো মোটামুটি দেখতে পাচ্ছ আশীর্বাদ ফাদ দিয়ে দিল, তো একই সাথে সব এসছে। আপনাদের বাড়ি কোথায়? বাঙ্গাল আসানসোল। হ্যাঁ আসানসোল। তো আসানসোল থেকে এসছে প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের এই সব এলাকার লোক। তো খুবই ভালো লাগছে আপনাদের দিকে দেখাচ্ছি, এখানে সব বিভিন্ন রকমের স্টাইল রয়েছে। এখানে মানুষ দেখুন এনার হাত পাত নেই, মোটামুটি উনিও মোটামুটি করছে, হ্যাঁ জগন্নাথের নামে মোটামুটি ভিক্ষা করছে দেখতে পাচ্ছেন। দুই হাত কিন্তু নেই প্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন অনেকে যে যা পাচ্ছে কিন্তু ক্ষমতা দিচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছ সাধু বাবা টাবা রয়েছে, চিলিম সাজাচ্ছে একদম মোটামুটি খুব ভালো। তো দেখতে পাচ্ছেন একদম মোটামুটি কোনো অবস্থা নেই, তুম লোককে দেখাতা হ্যাঁ হাম জয় জগন্নাথ। আর এখানে ন্যাংটা সাধু বাবা রয়েছে দেখুন, ন্যাংটা সাধু বাবা মোটামুটি কোনো অসুবিধা নেই, একজনই রয়েছে বঙ্গ সাধু বাবা।